পূর্ব মেদিনীপুর জেলার এগরা বোমা বিস্ফোরণ কাণ্ডে খাদিকুড়ে ঘটনাস্থলে পরিদর্শনে এলেন রাজ্য মানবাধিকার কমিশনের অ্যাডিশনাল এসপি শান্তি দাস। এলাকা ঘুরে দেখলেন কি কি বিষয় তুলে ধরলেন সাংবাদিকদের সামনে। এখানেই করে নে বাইকটা, এখানে সবচেয়ে ভালো হবে। रिपोर्ट आप लोग कब तक देंगे और ये किससे देंगे ये रिपोर्ट? हम लोग का कमीशन के पास रिपोर्ट देना होता है, वो हम लोग प्रिलिमिनरी इंक्वायरी रिपोर्ट 2-3 दिन में दे देते हैं और बाकी का जो डिटेल रिपोर्ट है वो जैसे हम लोग इन्वेस्टिगेशन कम्प्लीट होगा उसके बाद। थैंक यू। দিদি, রাজ্য মানবাধিকার কমিশনের হয়ে আজকে আপনারা তো কি কি জিনিস আপনারা দেখবেন এবং আপনাদের কি প্রস্তাব থাকবে? আরে লাইসেন্স আছে কিনা, কি কি আছে সবকিছু, পেপারস, ডকুমেন্টস কালেক্ট করব, প্রিলিমিনারি ইনকোয়ারি করার জন্য আমাদের যা যা মনে হবে সেগুলো করব। আপনারা কি ভিকটিমের বাড়ি যাবেন ইনিশিয়ালি? হ্যাঁ, তো এখানেই যাচ্ছি আমরা। ইনিশিয়ালি আপনারা ছাড়লে তাহলে যেতে পারি। ইনিশিয়ালি আপনারা যে তদন্ত করলেন তাতে এখন করেছি কি এলাম তো জাস্ট প্রাইমারি কি প্রিলিমিনারি কি দেখলেন কি দেখলেন আগে পিও, এটাকে পিও ভিজিট বলে আর কিছু না, জাস্ট ওটাই হলো। এবার বাকিটা ওখানে যাই ভিকটিমের বাড়িতে। আপনাদের আপনারা কাকে প্রপোজাল দেবেন এখানে গোটা বিষয়টা দেখে কতদিনের মধ্যে প্রিলিমিনারি রিপোর্ট? 2-3 দিনের মধ্যে দেবো, তারপরে ডিটেইল ইনভেস্টিগেশন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।